দেখলে চশমাটা পড়তে লুকসটা কমপ্লিট হলো, মানে এই লুকসটা না হলে ঠিক বেড়াতে এসে হয় না। ভিউটা কি নিচে, ওয়াইলে দেখো রোপওয়েতে সেলফি তুলছে। বাচ্চাদের জন্য করা ওগুলো, বড়দের জন্য নয়। লেখা আছে কত, ভেঙে গেলে মুশকিল হবে। তোমার আশা পূরণ হয়েছে, ঠিক আছে, ফাইনালি ইঁদুরগুলো খরগোশ হয়েছে। বাহ বাহ বাহ, এই তো এটাই ভালো। হ্যাঁ, বেড়াল কুকুর আর আমি সবাই মিলে খাই। ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড দিন, আর সকালবেলা বেরিয়েছিলাম, একটু চন্দনেশ্বর মন্দির গিয়েছিলাম, দেন তালসারি উদয়পুর সব ঘুরে এসেছি, সেগুলোর মিনি ব্লগ আসছে। আজকে একটু ইচ্ছা আছে এখানে অমরাবতী পার্কে যাব। মানে আমরা এখানে এসেছিলাম, আমার মানে ও আর আমি যখন হানিমুনে এসেছিলাম লাস্ট সেবারই অমরাবতী পার্কে গিয়েছিলাম, আজকে আবার যাওয়ার ইচ্ছা আছে। চলো, আজকে সমুদ্রে স্নান করতে যাইনি, ইচ্ছা আছে আগামীকাল যাব। কেননা সত্যি কথা বলবো, এবারে জিনিয়া এসে একদমই নামতে চাইছে না, মানে আমার ইচ্ছা থাকলেও কিচ্ছু ঠান্ডা নেই, ঠান্ডা যথেষ্ট কম আছে। সবচেয়ে বড় কথা, আজকে গেছিলাম চন্দনেশ্বর মন্দির, এত মানে বেশ ফাঁকা ছিল, ফাঁকা ছিল মানে খুবই ফাঁকা ছিল। এর আগে এসেছিলাম বোধহয় আজকে স্যাটারডে বলেই ফাঁকা ছিল, অন্যদিন হয়ে গেলে বোধহয় খুব ভিড় হয়। আর দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি, আর লাঞ্চে আছে এখানে ভাত, শুক্তোর লাউ চিংড়ি, দেন ডাল, ডিম, আর আলু ভাজা, দেন স্যালাড, লেবু, আরও অনেক কিছু আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি আজকে এল মিল, এগ মিল নিয়েছি, এল মিল নয়। আর গতকাল এসে এখানেই খাচ্ছি, কাল রাতেও এখানেই খেয়েছি, শুক্তোটা ভালো। লাঞ্চ করে এবার ভুঁড়িটাকে একটু রেস্ট দিতে যাচ্ছি, মানে যাদের যাদের ভুঁড়ি আছে, আমার ভুঁড়ি নেই, আমার মার একটু ছোট্ট মতো ভুঁড়ি আছে, সাহেবের ভুঁড়ি আছে, বাবারও ভুঁড়ি কম, এখানে ভুঁড়ি বেশি হচ্ছে সাহেবের আর আমার মার। এতক্ষণ হোটেল রুমে রেস্ট নিচ্ছিলাম এসে, কেননা এত খেয়েছি দুপুরবেলা, মানে পেট আইডাই করছিল রাস্তা দিয়ে। সেই আগে বললো বিরিয়ানি খাবে, তারপর ওখানে গিয়ে ডিসাইড করলো না বিরিয়ানি খাবে না, নর্মাল খাবে। আর মোটামুটি ঠান্ডা আছে বাইরে, তাই জ্যাকেট নিয়েই বেরোতে হবে। এই যে জ্যাকেট নিয়ে রেডি হচ্ছে, আমার দেখা যাচ্ছে না, না ঠান্ডা আছে, আর আমি একটু শীত কাতুরে বেশি, যার জন্য আমার জ্যাকেট আছে, আমি এটা পরে নেব, কেননা বাইরে আজকে বেশ ঠান্ডা আছে। আজকে না মানে যত রাত হচ্ছে বেশ ঠান্ডাটা বাড়ছে একটু একটু করে, আর আমি ভাবছি সানগ্লাস পরেই যাবো, কেননা রোদও আছে আর ঠিক ভিউটা ভালো আছে, মানে সানগ্লাস পরে গেলে ঠিক লুকসটা কমপ্লিট হয় না, সেই জন্য সানগ্লাসটা পরে যাবো। দেখলে চশমাটা পরতে লুকসটা কমপ্লিট হলো, মানে এই লুকসটা না হলে ঠিক বেড়াতে এসে হয় না। আমি যেখানেই রাতের অন্ধকারও হবে না, রাতের অন্ধকার একটু রাত হয়ে গেলে আমি খুলে ফেলবো সানগ্লাসটা, বাট আপাতত বাইরে মোটামুটি রোদ আছে। আমি প্র্যাকটিক্যালি ওখানে সানগ্লাস পরি না, তো এখানে যদি সানগ্লাস পরিও প্রবলেম কি আছে? আমি এনেছি, পরেছিলাম, কিন্তু এখন পরবো। তোমার সানগ্লাসটা বাচ্চাদের মতো। অমরাবতী পার্ক এসছি, আর এখন বলছিল এতক্ষণ রোদ নেই রোদ নেই, কিন্তু যথেষ্ট রোদ আছে, চোখে রোদ লাগছে, পরে আসা যায়, হ্যাঁ লাগছে। পার্কের ভিতরটা একই আছে, মানে আগে যেমন এসেছিলাম প্রায় সেরমই আছে, কোনো রকম চেঞ্জ নেই। এবারে ঠিক হয়েছে যে আবার রোপওয়েতে উঠবো, আমরা এসে এখানে রোপওয়ে চড়েছিলাম, আগের বার খরগোশ দেখেছিলাম, খরগোশ, হ্যাঁ এখন খরগোশ খুঁজতে হবে এখানে। এ কয়েকটা খরগোশ এমনি ছাড়াও ছিল এখানে, এবারে দেখতে পাবো কি না জানি না। এটা গিনিপিগ না, সাদা ইঁদুর, আমরা এসছি বলে পোজ দিতে চলে এসছি আবার। এই তো, এই তো সামনে, ও আচ্ছা, ও যেমন তুমি কনভার্ট হয়ে কিসে হবে বলো তো? গজব বেজ্জতি। রোপওয়েতে উঠবো, ঠিক হয়েছে সেজন্য চলে এসছি। চারজন অ্যাকচুয়ালি অ্যালাউ না, সেই জন্য তিনজন, তো তিনজন করে তো হবে না, বাবা মা ওই রোপওয়েটা চড়েছে, আমরা এইটাই। ওটাই উঠেছে তো? হ্যাঁ ওই তো ওটাই আছে।
অনেকদিন পর সেই হরিদ্বার গেছিলাম, তখন রোপওয়ে চড়েছি। হরিদ্বারের পর এখানে এসে আবার রোপওয়ে উঠেছিলাম, আজকে মনে হয়েছে। হরিদ্বারের রোপওয়েটা বেস্ট, যতই বল। হ্যাঁ, হরিদ্বারে তো পুরো পাহাড়ের উপরে, সেটা বেস্ট লাগে দেখতে। দারুণ লাগে, ভয়ও লাগে কিন্তু দারুণ লাগে। ও, ভিউটা কি নিচের, ওয়াও। বোটিং করছে সব। যে যেমন স্কোপ পায়, একটুখানি স্কোপ পেয়ে যে অমনি লেকের জলে মুগ্ধ হয়ে নিচ্ছে। একটু পাহাড় থাকলে ভালো হতো কিন্তু, আরো ভালো ভিউ আসতো তাহলে। শুধু রোপওয়ে আর নর্মাল নিচে লেক, ওই আর কি, দুধের সাথ গোলে মেটা। তবে দেখতে ভালো লাগছে। সবাই লে দেখো, রোপওয়ে তে সেলফি তুলছে, রোপওয়েতে রিলস বানাচ্ছে, আমরাও রোপওয়েতে ব্লগিং করছি। হ্যাঁ, ওই একই একই ব্যাপার। এখানে দাঁড় করে দিল, যাবে না নাকি ঝোলো? এবার আর একটু হলে ভালো হতো না? বেশ, 2-3 ঘন্টা ধরে রোপওয়ে চড়বে তবে না বেটার হয়। এইটুকু টাইমে যেন উঠলাম আর নেমে গেলাম। বেশ, পাহাড়ের উপর দিয়ে চড়বে, এখানে পাহাড় নেই। তারপর যদি, হ্যাঁ, সমুদ্রের উপরে রোপওয়ে হতে পারে, তুমি একটা হতে পারে, তাহলে চলো নামতে হবে। আবার হতে গেলে 80 টাকা দিয়ে টিকিট কেটে ঘুরতে হবে। কোথায় যাচ্ছ দোলনা চড়তে? এত বড় মেয়ে দেখি দোলনা চড়বে? বাচ্চাদের জন্য করা ওগুলো, বড়দের জন্য নয়। বলুন, রোপওয়েতে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ওটাই এখানে আছে, বাকি তো দেখছি কিছুই। চারজনকে বসাচ্ছে না কেন? হ্যাঁ, আমি সেটাই দেখলাম, বোধ হয় ভারী হয়ে যাবে বেশি। চলে এলো এখানে, তোমার আশা পূরণ হয়েছে, ঠিক আছে, ফাইনালি ইঁদুর গুলো খরগোশ হয়েছে। এই দেখো, এদিকে ম্যাও করে ডাকে না খরগোশ, ম্যাও বলতে জানে না সত্যি। খুব নরম, হ্যাঁ, প্রথম শুনলাম খরগোশ ম্যাও ম্যাও করে ডাকে। এটা ফালতু কিছু খাবার চাইছি। কি ওরা ননভেজ খেতে চাইছে না বিরিয়ানি? খায় ওরা, ঘাস খায়, ঘাস, গাজর এইসব খায়। খরগোশগুলোকে দেখে আমার একটা খরগোশের কথা মনে পড়লো, মানে আমরা বাড়িতে পুষেছিলাম, তার নাম ছিল শশী। তো মারা যায় তারপরে, দেখেছি আমার পায়ে এসে কুটুকুটু করতো, মারা যায় তারপরে, কিন্তু এক্সেসিভ কষ্ট হয় তার জন্য। সেই জন্য মানে আমি বলবো এসব পোষা না খুব, মানে কোনো কিছুই। এই এখন যেমন গুলি আছে, কদিন আগে গুলি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, সেই জন্য খুব মন খারাপ করে গিয়েছিল সবাই। গুলি না, ওটা গোলা, গোলা গেছিল তার গুলির সাথে মিট করতে, এটাই। কিন্তু আমরা ভেবেছিলাম চলে গেছে, কোথায় হয়ে গেছে, সবার মন খারাপ হয়ে গিয়েছিল। ওরাও তো বড় হয়েছে, অ্যাডাল্ট না। আমি বলবো ভেবেচিন্তে পেট বানানোই ভালো। কোনো পেট যদি কেউ বাড়িতে রাখো, আমি বলবো ভেবেচিন্তে রাখো। তাদের অ্যাডাল্ট হলেও ছেড়ে দিতে হয় টাইমে। ঠিক প্যাডেল বোর্ড চড়ার ইচ্ছা ছিল, কিন্তু
একটু প্রবলেম আছে এর, সেই জন্য আপাতত লাগছে না প্যাডেল বোর্ড, প্যাডেল বোর্ড চড়ছি না, তবে একটু ইচ্ছা ছিল। আর ঠিক আছে চলো, এসটি এখানে মেনলি সমুদ্রে স্নান করতে, আর প্যাডেল বোর্ড চড়ার জন্য তো কলকাতাও আছে, তো সেখানে গিয়ে চড়বো। পর সিবিচে এসে আমি আর জিনিয়া হাঁটছি এখন, আর বাবা মা আমাদেরকে পেলে সামনে মানে দৌড়ে দৌড়ে চলে গেল। না অ্যাকচুয়ালি কি এখানটা উঁচু না, হচ্ছে না, আর আমরা এখানে আশপাশে যা বিক্রি হচ্ছে জিনিস দেখতে 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 আর তারা তাদেরকেই নিয়ে এলাম আমাদের দায়িত্ব, মানে আমরা দায়িত্ব নিয়ে, কিন্তু এসে দেখছি তারা চলে গেল সামনে দৌড়ে দৌড়ে। আবার কি দেখতে গেছে, মেয়েরা যেখানে যায় সেখানে শুরু করে দেয়, কিছু না কিছু একটা যে নিয়ে পড়েই থাকবে। খুঁজে পেয়েছো শেষ পর্যন্ত? দেখি দাঁড়াও ধরছি, তোমাকে ফেলে রেখে চলে এলো। দাঁড়াও দাঁড়াও, এভাবে না করে আমি বসে করতে দাঁড়াতে দিলাম তো দিলাম ওই জন্য ঠিক খাচ্ছে। বাহ 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 বাহ, এই তো এটাই ভালো। হ্যাঁ বেড়াল কুকুর আর আমি সবাই মিলে খাই। বেড়াল কুকুর তুমি, এগুলো মাছের তেলেই ভাজা, ওই জন্য বিড়ালও খাচ্ছে কুকুরও খাচ্ছে। এখনো এক্সপেক্ট করছে যদি কিছু দাও। পাপড়ি চাট ঝালমুড়ি এসব খেলাম, এটা এখন ফার্স্ট টাইম সুইট কর্ন চাট খাচ্ছে, ভালো লাগছে খেতে। আমি অনেকবারই খেয়েছি সাউথ সিটিতে গিয়েও খেয়েছি অনেক সময়, কেন বাড়িতে না, বাড়িতে অবশ্যই এমনি প্লেন বানিয়েছি, এত কিছু দিয়ে করিনি। খেতে খুব সুন্দর লাগে, আমার একটু দাও, দাঁড়ো আমি ধরছি। হ্যাঁ আমাকে দাও। সমুদ্রের ধারে বসে না এগুলোই খেতে বেশি ভালো লাগে, সুইট কর্ন পাপড়ি চাট ঝালমুড়ি। আমি আর বাবা অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, সেই জন্য জ্যাকেটটা পাল্টে নিলাম। ওখানে জিনিয়া আর মা বসে আছে, যাবো একবার ওখানে, দেন রাতে একদম ডিনার করতে যাবো। আপাতত গিয়ে সি বিচেই বসে থাকবো, মনে হচ্ছে বেশিক্ষণ রাতে ঘুরতে পারবো না, তাড়াতাড়ি খেয়ে মনে হচ্ছে ডুবে যেতে হবে, না বেশ ঠান্ডা লাগছে, কনকন করছে। সবে 8:10 হয়েছে হচ্ছে, মানে ডিনার করে হোটেলে ঢুকে যাই, ঘরে ঢুকে যাই বলতে যাচ্ছি। একটু বেশি ঠান্ডা লাগছে আজকে, কেন জানি না। বাবা সমুদ্রের জলে এবার নামা যাবে না গো? হ্যাঁ সে তো আমি জানি, সেটা ওখান থেকেই বলে এসছে, আমি কিন্তু জলে নামবো না। না এবারে আমার মানে কি আমি বুঝতেই পারি না, তাহলে শীতকালে সমুদ্রে আসার মানেটা কি? পারবে এক্ষুনি খেতে? খেতে তো হবে, কেননা যত রাত করবে তত ঠান্ডা বাড়বে। আর সত্যি কথা আজকে স্যাটারডে, তো প্রচুর ভিড় হয়ে যাবে, মানে স্যাটারডে সানডে হলে দীঘা এক্সেসিভ ভিড় হয়, যত রাত করবো তত ভিড় হবে। আমার মনে হয় আজকে তাড়াতাড়ি খেয়ে হোটেলে চলে যাওয়া বেটার হবে, শুয়ে পড়া ভালো। হ্যাঁ গিয়ে তাড়াতাড়ি, হ্যাঁ এটা খুব সত্যি কথা, হোটেলে যদি একবার যাই সঙ্গে সঙ্গে ঘুম এসে। ডিনার এসে গেছে, চিলি চিকেন দেন মাটার, আর এখানে তন্দুরি রুটি। ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে, মানে তোমার পেটের পক্ষে ঠিক আছে তো? এখন খাওয়া যাচ্ছে, প্রবলেম নেই। সবাই ঠিক আছে তো? সব ঠিক আছে, সব সব ঠিক আছে। আর তন্দুরি রুটি নিতে হবে, এটা হবে না, হ্যাঁ হবে না, এই নিয়ে এখন, কেননা যত রাত হচ্ছে আস্তে আস্তে রেস্টুরেন্টও ভিড় বাড়ছে, পরে হয়ে গেলে বোধ হয়। আমার মেনলি এটাই, কতক্ষণে খেয়ে আমি ঢুকবো কম্বলে, আজকে বিশাল ঠান্ডা লাগছে। পেট ভর্তি করে খাওয়ার পর না যখন বেরিয়েছি বাইরে এসে কাঁপছি, জানো না, ঠকঠক করে কাঁপছি এতটা, মানে যতক্ষণ ঠান্ডা পড়লো কেন বুঝতে পারছি। হ্যাঁ যতক্ষণ রেস্টুরেন্টে ছিলাম ঠিকঠাক ছিল, উফ সন্ধ্যের পর থেকে যেন একটু একটু করে ঠান্ডা। হ্যাঁ আর সমুদ্রের ধারে না বড্ড হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, বেশ কনকনে, মানে কতক্ষণ মনে হচ্ছে এবার ছুটে গিয়ে হোটেলের ফ্রেশ হয়ে হোটেলের বেডে কম্বলের তলায় ঢুকে যাই। উফ রুমে এসে যেন শান্তি হলো, বাপ রে বাপ। এবার আমি জ্যাকেট খুলি, না সত্যি রুমটা গরম আছে, মানে বাইরে এক্সসেসিভ ঠান্ডা, এতটা ঠান্ডা দিঘা কোন কোন, আমি আজকে ভাবছি, মানে বলছি বললাম তো ডিসেম্বরে দিঘা এলে এমনিতেই কমফোর্টেবল, বাট কিছু সময় আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ বড় ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে, কিন্তু ভালোও লাগছে।
আবার ওপরে দেখছি গান হচ্ছে। অ্যাকচুয়ালি ওপরে কোনো রকম প্র্যাকটিক্যাল কত পার্টি চলছে, ঠান্ডায় দীঘায় আসতে হয়, একটু করে সিরাপ খেয়ে নিলে সব ঠিকঠাক থাকে। তো এখন এসেছি বাবা মার সাথে, তো এই মানেটা কি, কি মানেটা কি, যা সত্যি তাই বলছি, যারা দীঘায় এসেছে এই টাইমে সবাই জানে তুমি ফুলে আলু হয়ে যাবে। মানে ওপরে ব্যাংকোয়েট হল আছে হোটেল মিলির, তো সেখানে বোধহয় হচ্ছে, বুঝতে পেরেছো, সেই জন্য গান বাজনা অনেক কিছু হচ্ছে। কালকে রাতেও শুনেছি আমরা, আমাদের তো ফ্রেশ হই আমি আর পাচ্ছি না। এতক্ষণে একটা হেভেনলি ফিলিংস হচ্ছে একদম, এটাই ঠিক। বাইরে থেকে ঘুরে এসে লেপের তলায় ঢোকা, এটাই হচ্ছে। কেন বলো তো, মানে এটার মতো কমফোর্টেবল ফিলিংস কোথাও হয় না। অ্যাকচুয়ালি কি, ঘোরা বেড়ানো সারাদিন ধরেই হচ্ছে, তো রাত্রিরে আর ঠান্ডা যেহেতু কম্বল, আমার তো মনে হচ্ছে এই একটা না দিয়ে আর একটা কম্বল দিতে পারত। তার উপরেও আর একটা, তুমি বলো না হোটেলে নিচে যে রিসেপশনে একবার বলো দুটো কম্বল প্রোভাইড করতে, বলবে আমার ওয়াইফের না ভীষণ 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 ঠান্ডা লাগে। যাই হোক, তবে এক্ষুনি গা গরম হয়ে যায় কি করে বলো তো, যদি ওপরে ব্যাংকোয়েট হল আছে ওপরে যাওয়া যায়, সেখানে নাচানাচি করা যায়, এক্ষুনি দেখবে গা গরম। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আজকে সত্যি শোয়ার দরকার আছে, আবার নেক্সট ব্লগে আসছি, তো বাই।